হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি অনেক অনেক খুশি, আর খুশির কারণটা কী সেটাই তোমাদের সাথে শেয়ার করতে এসেছি। তো সেটা ব্লগের এন্ডিংয়ে জানতে পারবে তোমরা যে আমি আজ কেন এত খুশি আর কোথায় যাচ্ছি, মানে কোথাও যাচ্ছি তো সেটা বুঝতেই পারছো আমাকে দেখে। তো কোথায় যাচ্ছি, কী করবো সেগুলোও তোমাদের সাথে শেয়ার করবো। আর অনেক দিন হয়েছে আমি অনেক বিজি ছিলাম, ব্লগ বানাতে পারছি না, তাই ভাবলাম আজকে একটা ব্লগও হয়ে যাক আর আমার খুশির কারণটাও তোমাদের সাথে শেয়ার করে নিই। তাহলে চলো দেখো আমি কেন এত খুশি আর কোথায় যাব কী করব। এখন আমি এসে গেছি হলো বিশালে, ভাইয়ের জন্য একটা জিন্স কিনবো বলে এসেছি। তো ও এখন জিন্স দেখছে, দেখা যাক ওর পছন্দ হয় কি না জিন্সগুলো। বাট অনেক সেল চলছে কিন্তু বিশালে, অনেক ভালো ভালো সেল দিচ্ছে, বাই টু এট 1699 জিন্স দিচ্ছে সেলে। এটা নেওয়ার জন্য কি ঘষার জন্য অনেক আরাম পাবে। আমার বিশালের শপিং অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। নিতে এসেছিলাম একটা, কিন্তু নিয়েছি অন্য অন্য কিছু 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 ক্লিপ নিতেও পারিনি, অনেক ভিড় ছিল, অনেক কিছু দেখাতেও পারিনি তোমাদেরকে কী কী নিয়েছি, বাড়ি গিয়ে দেখানোর চেষ্টা করব। এখন বিলিং করে বিশাল থেকে আমি বেরোয়ে যাব। এখন আমি এসে পড়েছি ভি টু বলে আমাদের এখানে একটা শপিং মল আছে, তো ওখানে এসেছি একটু। বিশাল থেকে ভিটুতে আসার কারণটা হলো ভাইয়ের বিশালের জিন্সটা পছন্দ হয়নি, তার জন্য আমরা এখানে ওর জন্য জিন্স নিতে এসেছি। দেখো এখানে কি কিউট কিউট টেডি, কি ভালো লাগছে দেখতে টেডিগুলো। জিন্স পছন্দ হয়েছে, এখন ট্রায়াল রুমে ট্রাই করছে আর আমরা সবাই বাইরে ওয়েট করছি ট্রায়াল রুমের বাইরে।
আবার আমি লাইনে দাঁড়িয়ে আছি বিলিংয়ের জন্য। আজ মানে প্রতিটা মলে এত ভিড়, কারণ কি সব মলই অফার চলছে তাই প্রচণ্ড ভিড়। আর আমার এদিকে লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কমর শেষ। কিন্তু একটাই জিনিস যে যাই হোক, ফাইনালি ওর প্যান্টটা পছন্দ হয়েছে, নিতে পেরেছে ও, ওটাতেই আমি অনেক খুশি। আজ আমার খুশির কারণ হলো আমার দুই মাই আমার সাথে আছে, মানে আমার শাশুড়ি মা আর আমার নিজের মা একসাথে আছে। মানে আমার মা আমার বাড়িতে ঘুরতে আসছে, তাই আমরা সবাই মিলে একটু শপিং করতে গেছিলাম, তাই আজ আমি অনেক হ্যাপি। তাহলে আজ আমি কী কী বাজার করেছি তোমরা দেখো। আর যদি আমার ভিডিওটা সবার ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। টাটা, বাই বাই।